আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যারা এই সময় আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে মনোভুবন সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব ডায়াবেটিস এবং মানসিক রোগ সম্পর্কে। ডায়াবেটিস এমন একটি রোগ যা সর্বগ্রাসী। ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে রাখা না যায় তাহলে এটি শরীরের সব জায়গা ক্ষতিগ্রস্ত করে। এটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টও জানেন। যেমন ডায়াবেটিস কন্ট্রোলে না থাকলে যে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা, লাংসে প্রবলেম হয়, স্ট্রোক করার সম্ভাবনা থাকে, কিডনি ফেলিওর হয়, রিপিটেড ইনফেকশনস হয়। শরীরের এমন কোনো জায়গা নেই যাতে আনকন্ট্রোল ডায়াবেটিসের প্রভাব নেই। এই জন্য যখন একজন ডায়াবেটিসে আক্রান্ত হন উনি কিন্তু এটাকে মেনে নিতে পারেন না। যখন মেনে নিতে পারেন না তখন তিনি বিষণ্ণতায় আক্রান্ত হন। যাদের কোপিং এবিলিটি আছে তারা এটাকে ওভারকাম করতে পারেন, যাদের কোপিং এবিলিটি কম থাকে, মন দুর্বল থাকে তারা এটাকে অ্যাকসেপ্ট করতে পারেন না। একজন ডায়াবেটিক পেশেন্ট যদি বিষণ্ণতে আক্রান্ত হন তার পরিণতি যে কত ভয়াবহ এটা বর্ণনা করে শেষ করা যাবে না। আমি আবার বলছি, একজন ডায়াবেটিক রোগী যদি বিষণ্ণতে আক্রান্ত হন তার পরিণতি খুবই ভয়াবহ যদি তাকে হ্যান্ডেল করা না যায়। আমরা জানি ডায়াবেটিস এমন একটি রোগ যাতে স্ট্রিক ডায়েট কন্ট্রোল করতে হয়, অর্থাৎ আমি চাইলেই সব কিছু খেতে পারবো না। দুই নম্বর হচ্ছে তাকে হাঁটাচলা করতে হয় এবং তাও নিয়মিতভাবে। তিন নম্বর তাই নিয়মিত স্ক্রিনিং করতে হবে। চার নম্বর হচ্ছে মানসিকভাবে রিল্যাক্স অবস্থায় থাকতে হবে। একজন মানুষ যে মানসিকভাবে বিষণ্ণ তাকে এই কোনোগুলো কাজ করানো যাবে না। সে না ঠিকমতো ওষুধ খেতে চাবে, না সে নিয়মিত হাঁটতে পারবে বিষণ্ণতার জন্য, না সে ফিজিশিয়ানের কাছে যাইতে চাবে। তাহলে এইসব এক ভয়াবহ পরিস্থিতি ডায়াবেটিস এবং বিষণ্ণতা একসাথে থাকা। আমরা জনসচেতনতার জন্যই এই কথাটাকে উল্লেখ করলাম। আপনাদের মধ্যে যারা ডায়াবেটিস এবং বিষণ্ণতা দুইটি রোগ যদি একসাথে দেখতে পান আপনি দ্রুত একজন মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। নাহলে কিন্তু ডায়াবেটিসের ক্ষতি থেকে তাকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।